যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে সন্তানের কারণে তারা একসঙ্গে ঘোরাঘুরি করেছেন ভক্তরা বলছেন হঠাৎ অপুর আচরণ এমন বদলে যাওয়ার কারণ কি অপুর কাছে সরাসরি প্রশ্ন ছিল ইদানিং আপনি যেভাবে সাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলছেন কিছুদিন আগে এভাবে বলতেন না এই আপনি কিছুদিন আগেও শাকিব খান ও তার পরিবার নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলেছেন প্রশ্নটা শেষ হওয়ার আগে জবাব দেন বিশ্বাস তিনি বলেন প্রথমেই বলবো আমার সঙ্গে সাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না এজন্য সাকিবকে দায়ীও করব না ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যে কোনো কিছু মোকাবেলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল তাই আমি অনেক কিছুই বুঝে উঠতে পারিনি অনেক উল্টাপাল্টা কথা বলেছি আমাকে যে পরে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কখনোই ভাবিনি তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি একটা সময়ের পর এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজেই অনেক কষ্ট পেয়েছি লজ্জিতও হয়েছি তখন আমার শ্বশুর শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি করিনি অপুর দাবি একটা সময় এসে যখন শাকিব খানের মা বাবার কাছে গিয়ে আমার ভুল স্বীকার করেছি তারা বলেছেন তোমরা আমাদের সন্তান আর সন্তানদের কখনো ভুল হয় না সাকিবের মা বাবার কাছে ক্ষমা চেয়েছি